আজ আমি এসেছি রকমারি ডট কমে আমার বইয়ের প্রি অর্ডারগুলো অটোগ্রাফ দেবার জন্য এবং যথাসময়ে তাহলে এই বইগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে যে বইটা ব্যায়াম ভিত্তিক এটা বাংলাদেশের প্রথম ব্যায়ামের বই যেটাতে শুধু ব্যায়ামের টিপস বা ইনস্ট্রাকশানস দেওয়া আছে তা নয় তার সাথে পঞ্চাশটি বেশি ভিডিও লিঙ্কস দেওয়া আছে কিউআর কোড সহ যেটা কিনা আপনারা গল্প এবং টিপসের মাধ্যমে পড়তে পড়তে যদি মনে করেন যে না ব্যায়ামটা আমি এখনই করব বা একটু দেখতে চাচ্ছি চ্যাপ্টারের সাথে সাথে প্রতিটা চ্যাপ্টারের সাথে আপনারা কিউআর কোড এবং লিঙ্কস দেওয়া আছে তখনই আপনি মোবাইল থেকে সেটা থেকে কিউআর কোডটা স্ক্যান করে ব্যায়ামটা দেখে নিতে পারেন পাঁচ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ব্যায়াম আছে আর সেই অনুযায়ী সময় আপনি যতটুকু পাচ্ছেন ততটুকু দিয়ে আপনি ব্যায়ামটা চয়েস করে নিতে পারেন আর আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে কিন্তু ইকুইপমেন্টস বেজ না যে আপনি ঘরে বসে করতে পারবেন না আপনাকে কোনো একটা জায়গা যেতে হবে তা নয় আপনি কর্মক্ষেত্রেও করতে পারবেন কারণ চেয়ারে বসে ব্যায়াম করা এমনও কিছু এপিসোড আমি রেখেছি আর তার সাথে হলো যে আমরা ব্যায়ামটা আসলে কেন করতে চাই বা করতে চাই না সেটা বলেই আমি ব্যায়ামের বইয়ের নামটা দেখাচ্ছি আমার ব্যায়ামের বইটা হচ্ছে যে ব্যায়াম ছেড়ে দিলে কি মোটা হয়ে যাব। আমরা অনেক সময় দেখা যাকি যে ব্যায়ামটা শুরুই করি না হ্যাঁ আমি আমার বিশ বছরের অভিজ্ঞতা যেটা আমার ব্যায়ামের যে আমার প্রতিষ্ঠান আছে বেসিক্যালি আমার অভিজ্ঞতাটা পঁয়ত্রিশ বছর বেশি কারণ আমি উনিশশো উননব্বই সনে প্রথম কারাতে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলাম তো চ্যাম্পিয়ন তো যেদিন ব্যায়াম শুরু করেছি সেদিন হয়নি তারও আগে থেকে তো অত বছর থেকে এখন পর্যন্ত আমি পাঁচবার ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং আমি বাংলাদেশের প্রথম কারাতে ব্ল্যাক বেল্ট তো সেখান থেকে নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে বাংলাদেশে লোকজন বা স্পেশালি মেয়েরাও যেটা করে যে ব্যায়াম শুরু করতে চায় না তারা ভাবে এটা একটা সিজনাল ব্যাপার যে কোনো একটা অকেশানে ব্যায়ামটা করব। কিন্তু যখন এরপর আমি আর করবো না তখন ছেড়ে দিব তখন মোটা হয়ে যাব নাকি এই চিন্তাটা করতে করতে তারা ব্যায়ামটা শুরুই করে না তো সেজন্যই আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্যই এখানে আমি চেষ্টা করেছি যে ব্যায়াম শুরু করবেন এবং ব্যায়াম ছেড়ে দেওয়ার পরে কিভাবে মেনটেন করবেন সব কিছু আপনার যখন জানা থাকবে তারপর আপনি সিদ্ধান্তটা নিতে পারবেন তো এখানে ভেতরে দেখবেন যে ভেতরের চোদ্দোটা চ্যাপ্টারের পাশাপাশি অনেকগুলো কিউআর কোড এবং ছবি আছে তার মানে হচ্ছে যে আপনি চ্যাপ্টারটা পড়বেন পুরো ব্যাপারটা জানবেন তারপর আপনি কিউআর কোডে এবং লিঙ্কে স্ক্যান করে ব্যায়ামটা তে সরাসরি চলে যেতে পারবেন আর আরেকটা ব্যাপার হলো যে আমরা সাধারণত খুব বোরিং ইন্সট্রাকশনাল বই পড়তে চাই না ব্যায়ামের ক্ষেত্রে তো আরও কষ্টকর ব্যায়াম করতেই কষ্ট এখন পড়তেও যদি বিরক্ত লাগে তাহলে তো আর হয় না তো এটা মাথায় রেখে আমি যেটা করছি যে গল্পের মাধ্যমে যে আপনি খুব মজা করে পড়তে পারবেন পড়তে পড়তে আপনি টিপসগুলো জেনে যাবেন তো এই বই আপনি যদি অর্ডার করতে চান আর বা পড়তে চান কিছু ক্ষেত্রে আর লাস্ট আর একটা কোয়েশ্চেন যে অনেকে ভাবেন যেটা হয়তো বইটা আমি লিখেছি শুধুমাত্র লেখার তাগিদে আসলে কিন্তু ব্যাপারটা তা নয় কারণ এখানে আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে যে আমার সন্তান হওয়ার পরে আমি বেশ অসুস্থ হয়ে গেছিলাম এটা কিছু মেডিকেল রিজন ছিল এবং সেখান থেকে আমি আমার নিজের অসুস্থতাটার সাথে ফাইট করার সাথে সাথে আমি তখন কারাতের থেকে বের হয়ে আসি আমি যোগা পিলাটিস ওয়েট ট্রেনিং সব কিছু ধাপে ধাপে শুরু করি শুধুমাত্র আমার নিজস্ব রোগটার সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য এবং সেটা যখন আমার পার্সোনাল জায়গা থেকে হয়েছে আমি দেশে বা সহ বিদেশে গিয়েও ট্রেনিং করেছি তখন আমি দেখেছি যে আসলে মানে শুধু দেখার সুন্দর নয় ব্যায়ামটা আসলে আপনার সুস্থতা স্বাস্থ্য বেঁচে থাকা এবং কর্মক্ষম থাকার জন্য যে কতটুকু জরুরি আমার শিশু সন্তানও কিন্তু আমার সাথে আমি ওকে ব্যায়াম করিয়েছি স্কুলে ভর্তির আগেও ওকে আমি ব্যায়াম শুরু করেছি আর এখন পর্যন্ত এই ব্যায়ামের ভিডিওতে যতগুলো ভিডিও আছে এবং ব্যাক কাভারে দেখবেন আপনি একটা ছবি আছে যে আমার বাচ্চাটা আমার সাথে ছোট্টবেলায় আমার সাথে ব্যায়াম করছিলো এখনও বড়বেলায় এবং আমরা দুজন কিন্তু এই ব্যায়ামের ভিডিওগুলোতে আছি আমরা বিভিন্ন টিভিতেও আমরা ব্যায়ামগুলো দেখাই বিশেষ করে টিভিতেও দশ বছর ধরে ব্যায়াম দেখাচ্ছি তো এটা হচ্ছে যে বলছি যে আমি আমার নিজের জায়গা থেকে আমার নিজের সন্তান সহ করছি তো আস্থা রাখতে পারেন যে আসলে ব্যায়াম করলে ব্যায়ামে উপকার হয় আপনাকে শুধু জানতে হবে যে কোন বয়সে কোন অবস্থায় কিভাবে আপনি সময়টা বের করে নেবেন এবং ব্যায়ামটা করবেন আমি আশা করি যে আমার বই থেকে আপনারা সেই তথ্যগুলো পাবেন উপকৃত হবেন আপনারা বইটা কিনতে গেলে রকমারি ডট কমে থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং এখানে সরাসরি যদি আপনারা কোয়েশ্চেন করতে চান বা জানতে চান তখন ওয়ান সিক্স টু নাইন সেভেন নাম্বারে কল করে আপনারা সমস্ত তথ্য দিয়েও পেয়ে যাবেন তো আশা করি আপনারা ব্যায়াম করবেন আমাদের এবার যে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি এবং শততম জন্মবার্ষিকী আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং আমরা সবাই সুস্থভাবে এর দূর পর্যন্ত এসেছি এবং ছাব্বিশে মার্চে আমরা এই এই অনুষ্ঠানটা পর্যন্ত যারা বেঁচে আছি কারণ আমরা এবার করোনাতে কিন্তু অনেক অনেক প্রাণ হারিয়েছে হারিয়েছি তো আমরা যারা বেঁচে আছি আমি মনে করি যে আমরা এটার জন্য সৃষ্টিকর্তার প্রতি আমরা একটা কৃতজ্ঞতা জানিয়ে কিন্তু আমাদের দায়িত্বটা আমাদের পালন করতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে ব্যায়াম করতে হবে সুস্থ থাকতে হবে কারণ একটা সুস্থ জাতি কিন্তু একটা সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারে তো সুস্থ থাকেন ব্যায়াম করেন ভালো থাকেন আমার বইটা কেনেন এবং আমাকে জানান কেমন লাগলো